আল্লাহ আমার রব এই রবই আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই দুনিয়াতে ডুবে আছি সোনা কক্রখালির গানে শুনি তসবি কর তসবি কর السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়া আয়োজিত আজকের এই এনটিভি ইফতার প্রোগ্রাম 2024 এ ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টার হল রুমে আপনারা যারা উপস্থিত হয়েছে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আল তাইয়িব আল মুবারক আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইফতারির এই পূর্ব মুহূর্তে চমৎকার পরিবেশে কিছু দিনী কথা শুনবার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ তো সম্মানিত শুধু আমি সূরা মুলকের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই 23 নম্বর আয়াতে এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল তিনটা ব্লেসিংস দিয়েছেন তিনটা নিয়ামত দিয়ে ধন্য করেছেন এ নিয়ে আমরা কথা শুনব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদাত ক্বালিলাম মা তাশকুরুন নবী হে আপনি বলুন তিনিই সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি আর চিন্তা শক্তি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা শুকরগুজার হও এই যে এত বড় নিয়ামত পেয়ে আমরা ধন্য আমরা শুকরগুজার হই না তাহলে তিনটা ফ্যাকাল্টি বা তিনটা ক্যাপাসিটি বা তিনটা এবিলিটি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ নিয়ামত দিয়েছেন সেই তিনটা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন এক হচ্ছে হিয়ারিং দুই হচ্ছে ভিশন তিন হচ্ছে ইন্টেলেক্ট আই রিপিট হিয়ারিং ভিশন ইন্টেলেক্ট অর্থাৎ শ্রবণ শক্তি এরপর তিনি দিয়েছেন আমাদেরকে দৃষ্টিশক্তি আর দিয়েছেন চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি তো এই তিনটা নিয়ামতের মধ্যে থেকে সর্বশেষ যে নিয়ামতটা অর্থাৎ চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি যে আল্লাহ তাআলা আমাদের মধ্যে বিবেক দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এই পয়েন্টটা নিয়ে আমি আজকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ সম্মানিত শুধু আমরা মানুষ আমরা উই আর ইন্টেলেকচুয়াল বিং আমরা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রাণী অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন আমাদেরকে ক্রিটিক্যালি থিংকিং করার সুযোগ দিয়েছেন বিচার বুদ্ধি বিবেক কমন সেন্সকে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন আমাদের ফ্রি থিংকিং করার সুযোগ আছে আমাদের ইন্টেলেক্ট আছে আমাদের ইন্টেলিজেন্স আছে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিজের মন মতো করে নিতে পারি এজন্য আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করেছেন যাতে তারা আমাদেরকে সেজদা দেয় সুবহানাল্লাহ এই সেজদাটা আবার ইবাদতের সেজদা ছিল না এটা ছিল অনারারি সাজদা সম্মানসূচক সাজদা ইবাদতের সেজদায় লুটিয়ে পড়া যায় একজনের সামনে আওয়াজ করে বলুন তো তিনি কে তো ফেরেশতারা যে সেজদাটা আমাদেরকে দিয়েছিল এটা ছিল অনারারি সাজদা সম্মানসূচক সাজদা তো এই বিচার বুদ্ধি বিবেক বুদ্ধি এগুলোই আমাদেরকে পশু থেকে আলাদা করেছে পশুর কিন্তু এই ইন্টেলেক্ট নাই বিচার বুদ্ধির ক্ষমতাটা তাদের নাই এজন্য পশু থেকে আমরা আলাদা এবং চিন্তা আর বিবেককে খাটানোর জন্য আল্লাহ তাআলা মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রেইন আমাদের মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছি পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কি এটা করতে পেরেছে এটা মানুষ করেছে কারণ আল্লাহ তাআলা মানুষকে এই চিন্তা শক্তি দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এবং সফিস্টিকেটেড একটা ব্রেইন দিয়েছেন এটা কাজে লাগিয়ে আমরা অনেক বড় কাজ করে ফেলতে পারি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট্ট ব্রেইনটা খুব বেশি না কিন্তু ওজন
একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেইনের ওজন কত ধারণা আছে কারো? হ্যাঁ, কত? 3 পাউন্ড, অন এন অ্যাভারেজ 3 পাউন্ড, মানে 1.5 কেজি। এই 1.5 কেজি ওজনের ব্রেইন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি। এবং আপনি শুনলে অবাক হবেন, আমাদের এই ব্রেইনের মেমোরি ক্যাপাসিটি, মেমোরি স্টোরেজ অনেক বেশি। বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেইনের মেমোরি হচ্ছে 2.5 পেটাবাইটস। আপনারা মেগাবাইটের নাম শুনেছেন, গিগাবাইটের নাম শুনেছেন, পেটাবাইট হয়তো অনেকে শুনেন না, পেটাবাইট আরো অনেক বেশি, অনেক বড়। তো 1 পেটাবাইটে হয় 1 মিলিয়ন গিগাবাইট। আই রিপিট, 1 পেটাবাইটে হয় 10 লক্ষ গিগাবাইট। তার মানে আমার আর আপনার যে হিউম্যান ব্রেইন, এই ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাইট। সুবহানাল্লাহ, এত আস্তে, 25 লাখ গিগাবাইট আমাদের ব্রেইনের মেমোরি বা স্টোরেজ আছে। বলেন, আপনাদের এই যে আইফোন মোবাইল, এটাতে মেমোরি কত? 256 জিবি ম্যাক্সিমাম, ম্যাক্স 256 জিবি। আচ্ছা, গেল। এরপর আমাদের ল্যাপটপ গুলোতে মেমোরি স্টোরেজ কত ম্যাক্সিমাম? সাধারণত 500 জিবি, যারা খুব বেশি নেয় হয়তো 1000 জিবি, 1 টেরাবাইট, তাই না? এই তো। তাহলে আমাদের ল্যাপটপ গুলোর মেমোরি স্টোরেজ হচ্ছে 1000 গিগাবাইট, তাতে সারা দুনিয়াটাই যেন এটার ভিতরে ঢুকিয়ে রাখা যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তালা আমাদের কিছু দয়া করে ব্রেইন দিয়েছেন, এটার মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাইট। আল্লাহ আকবার। এবং আপনি শুনলে অবাক হবেন, এই ব্রেনের ভিতরে আল্লাহ তালা অনেক নিউরন দিয়েছেন, মানে স্নায়ু কোষ, যে নিউরন গুলো ব্রেনের মেসেজ গুলো, ইনফরমেশন গুলোকে ট্রান্সমিট করে। আমাদের ব্রেইনে এই স্নায়ু কোষ, কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন 100 বিলিয়ন্স, মানে 10,000 কোটিরও বেশি। তো আমরা যত বেশি চিন্তা করি, যত বেশি ব্রেইন খাটাই, আমাদের এই স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে, মানে নিউরন কানেক্টিভিটি বাড়ে। এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হার্বার্ট বানসন, হার্বার্ড ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল, মানুষের এই নিউরন কানেক্টিভিটি সর্বোচ্চ কত হতে পারে, একজন মানুষ যত চিন্তা করুক, যত ব্রেন খাটাক, কত হতে পারে? তো সে গবেষণা করে বলেছিল, 25-এর ডান দিকে 30টা শূন্য বসালে যত হতে পারে একটা মানুষের মাথার স্নায়ুগুলোর সংযোগায়ন বা নিউরন কানেক্টিভিটি ঠিক তত হতে পারে। 25-এর ডান দিকে কয়টা শূন্য? 30টা। এটা আমি কি দিয়ে বলবো? হ্যাঁ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, অক্ট্রিলিয়ন সব ছাড়িয়ে যাবে। আচ্ছা, সংখ্যাটা কত বড়? আমি একটু উদাহরণ দিয়ে বলি। আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না, এ4 সাইজের কাগজ আছে না? একটা হিউম্যান ব্রেইনে যত পরিমাণ নিউরন কানেক্টিভিটি হতে পারে, তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেয়া হয়, এ4 সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যে এটা টেবিলের উপর রাখেন, ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন, আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন, কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে, আকাশ ছাড়িয়ে, বাতাস ছাড়িয়ে, মহাকাশ স্টেশন ছাড়িয়ে, নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যত দূর বিজ্ঞান যেতে পেরেছে, এই যে জেমস ওয়েব টেলিস্কোপ 34 কোটি বছর আগের ছবি, স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে, যত দূর মানুষের নাগালে এসেছে, কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে, তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে। তার মানে কি পরিমাণে নিউরন কানেক্টিভিটি আমাদের ব্রেনে সম্ভব? তো এখন দ্য কোশ্চেন রাইজ, প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের ব্রেনকে ওইভাবে খাটাই কিনা, ব্রেনটাকে কাজে লাগাই কিনা, আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি, আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটার কতটুকু আমরা ব্যবহার করি, আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেইন আল্লাহ দিয়েছেন এটা ব্যবহার করি কিনা, দিস ইজ দ্য কোশ্চেন। তো সম্মানিত শুধু আল কোরআন আল কারিমের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন, আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন, কিন্তু আমরা মাথা খাটাতে চাই না। আমরা যেন চিন্তাশীল হয়ে উঠি, আমরা যেন ব্রেইন খাটাই। অনেক আয়াত আপনি পাবেন, 2-1টি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করবে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ বিল্লাহ। আমরা যেন মাথা খাটাই, আমরা যেন চিন্তা করি, এটা বোঝাতে যে আল্লাহ তাআলা বেসিক্যালি কোরআনে 4টা শব্দ ব্যবহার করেছেন, 4টা। একটু ক্লাসের মতো মনে করেন, তাহলে মনে থাকবে, কিছু শিখে গেলাম। প্রথম শব্দ হচ্ছে আন্নাদার, আন্নাদার। 2 নম্বর হচ্ছে আল-আক, 3 নম্বর হচ্ছে আত-তাফাক্কুর, 4 নম্বর হচ্ছে আত-তাদাব্বুর। আই রিপিট, আবার বলি, আন-নাজার, আল-আক, আত-তাফাক্কুর, আত-তাদাব্বুর। আন-নাজার, আল-আক, আত-তাফাক্কুর, আত-তাদাব্বুর। বলতে পারবেন 4টা? 1 নম্বর কি?
النظر دو نمبر العقل تن نمبر التفكر چن نمبر التدبر اي چارتا شبدو نئے شنکیب تو کچھ آلک پت کرو انشاءاللہ بیر اللہ النظر شبدو تا اپنے پوری چیتو ایک تو بھینگے بولنے بوستے پر بین امرا بولی نا اے جا نظر دیشنا اے جا نظر لگ بے بولی نا نظر نظر دیا نظر مانی ہوچے تاکانو تو بے شادارن تاکانو نا careful look with deep observation and reflection ایٹا کے قرآن بولا چھے النظر ایٹر پتی قرآن آمدر کو اتشاہی تو کرا چھے پاچھا پاچھے دوی نمبر کی بول سلام نظر پر ہے ایٹلیسٹ ایک جن تو بولتا ہوئے العاق العاق ایٹا اپنا را ارتھو جانا امرا بولینا عقل کیرے تور کے عقل نائے چکی بیاکل بولینا امرا ایرکو بیاکل مانے جار عقل نہیں تو ایجے عقل عقل تھاکا با عقل کھاٹانو با common sense کے کھاٹانو reasoning تورا قرآن ایٹر بیپر اتشاہی تو کرتا تین نمبر کی بولی چلام التفکر ایجے UIR student پاؤ گے سے تو انہا بولتے بڑھتے سے التفکر التفکر شب دوٹا آج چے فکر تھے کے فکرہ فکر فکر تو بوزن نا کی ہمرا بولینا جے فکر کرتا ہوئے تو التفکر منی critical thinking بسلشن دھرمی چینتا کرا اور شربوشش ہوچے التدبر اور تدبر تا قرآن شتے جوڑی تو قرآن ایر پیچھنے گلپ گلو خوزے بیر کرا اور تدبر شب دوٹا ایسے چار بھی شب دوبر تھے کے دوبر دوبر منی کی پیچھن تو قرآن ایر کنے ایک آیت ایر پیچھنے گلپ ہوتا کی پیچھنے رہوش ہوتا کی ایر نیپت تھے کی ایر گورو رہوش ہوتا کی ایٹا کے بیر کرا ای چارٹا بے پار ای قرآن انہیک امفیسائز کرے چھے تو چارٹا نیام را کتھا بولی پرثمی کی بولی چھلام پرثم شب دوٹا النظر شبائی بولن تو پرثم شب دوٹا کی النظر نظر مانی کی درشتی دیا شبابک درشتی نا گوبیر درشتی شو گوبیر درشتی انگریزی تے بولے observation با reflection تا امرا جانو شدو فیل فیل کرے تاکیے نا تھا کی اللہ بولے سے تاکا لے تاکا نور مطو تاکا با گوبیر درشتی دیبا اللہ بولے افلا ینظرون الى الابلی کیف خلقت و الى السماء کیف رفعت و الى الجبال کیف نصبت و الى الارض کیف سطحت اللہ بولے اورا کی نظر دے نا افلا ینظرون نظر تھے کہ ینظرون الى الابلی اورا کی اوٹیٹ دیگے تاکا نا don't they see to the camels how masterfully they were created تارہ کی اوٹیٹ دیگے تاکا ہے نا کی بھابی اوٹ کے سشتی کرے چھی تارہ کی آکاشت دیگے تاکا ہے نا کھوٹی بھین بشال آکاش کے کیون کرے بانا لام تارہ کی پہاڑیٹ دیگے تاکا ہے نا کی بھابی پہاڑ کے فرملی سیٹ کرا ہلو پرتی بیشت تھے تارہ کی زمینیٹ دیگے تاکا ہے نا کی بھابی زمین تاکے بستیرنو کرے دیا ہوئے چھے تو یہ چارٹا کو تھا اللہ بول لیں رسول صلی اللہ علیہ وسلم جوکن مک تو تکھن اللہ تعالیٰ اے آیت نازل کرے بولین افلا ینظرون الى الابلی کیف خلقت مکر قریش رکی اوٹیٹ دیگے تاکائے نا اوٹ کے کی بھابی آمی توری کلنا میٹے ایک تو دیکھتے پارا نا ارے اوٹیٹ دیگے تاکائے لئی تو ارے اوٹیر مالک آمی اللہ رکھوزے پابی کرن قریش رکی لو قرآن ایر پرائیماری آوڈینس جدیو قرآن شبار جن نیشت چے تاللہ بولین افلا ینظرون الى الابلی کیف خلقت ارے کی اوٹیٹ دیگے تاکائے نا اوٹ دیکھر جنہوں تو در چیرے کھنائے جاؤ لگ بنا اتھو با مکر قریش در چائنا تو جاؤ لگ بنا کرن اوٹ تو در گریہ پالی تک پرانی ٹھیکی نا گھرے گھرے عرب دیشے اوٹ آسنا نہیں آسے تو اوٹر دیگے تاکہ ہے نا شمرت شدی اوٹر کتھا اللہ کیا نو بول لیں قریش در کے اوٹر کتھا بول لیں جنہوں اوٹ ہوت سے امون عجیب ایک ٹر پرانی جیتا پرانی بگ گنی در کے حیران کر دیا چھے اللہ اوٹر چامرا دیئے the finest leather دامی leather تارا بانا تو اوٹر اوپر مال نیے بجھائی کرے مربھومی مربھومی ایک پرانتو تھے کار ایک پرانتے پاری دی تو نیجارا اوٹر اوپر رائیڈنگ کرتو ایبن اوٹ ہوچے ایمون پرانی جیٹا ایک شاتھے ایک ماش نہ کھے بیچے تھاکتے پارے ایک ماش پانی ہو کھاوا لگ بنا کھابار ہو کھاوا لگ بنا سبان اللہ پڑھ بیننا ایٹے ٹائم پرابت بائش کو ایکٹا اونٹ ایک شاتھ دوئی شو لیٹر پانی کھے گلتے بارے ایبان اوٹر پیٹر بھی تو رے ایکٹا سپیشل وارٹر چیمبر آسے اوئی چیمبرے ریکھے دے کھے اوٹرے پڑھائے دے نا اوٹر کیڈنی دے دوئی شو لیٹر پانی ایک بارے کھے سپیشل چیمبرے ریکھے دے جوکن لگ بے اوکن دیکھے نہیں بیچے تھا گی ایک ماش نہ کھے بیچے تھا کی کرو اوٹر پیٹھے دیکھ بین ایک ایک اوچو اوٹ کے جدی کلپنا کرن اوپر ایک کوز آسے نا ای پورو کوز ٹا ہوچے چور بیر آدھار
তো ওটার যখন খাবার থাকে না মরুভূমিতে মাসের পর মাস যখন চলে ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে সে না খেয়েও বাঁচতে পারে আমাদের আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে ওটকে আল্লাহ বানায় নাই ডাবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির সাইমুম বালুর ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডাবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে তার কিছুই হয় না সুবহানাল্লাহ আমাদের 98 ডিগ্রি ফারেনহাইটে স্বাভাবিক তাপমাত্রা তাই না 99 ডিগ্রি হলে আমাদের জ্বর 100 ডিগ্রি হলে জ্বর 101 2 সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি এর বেশি যদি হয় 103 ডিগ্রি হলে বেহুশ হয়ে যায় মানুষ 4 ডিগ্রি হলে আমাদের দেশে দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন 104 ডিগ্রি 5 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে তার কিছুই হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে গুল্মলতা বড় বড় কাঁটা জাতীয় গাছ যেই কাঁটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উট অনায়াসে খেয়ে ফেলতে পারে উটের জিহ্বাকে এবং পাকস্থলীকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন যত কাঁটা দিবেন খেয়ে সাবার ওর কিছুই হয় না সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ বলে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওরা কি উটের দিকে তাকায় না আরে উটকে নিয়ে গবেষণা করলে তো উটের মালিককে খুঁজে পায় তারা এরপর বললেন ওয়া ইলা সামাই কাইফা রুফিআত ওরা কি আকাশের দিকে তাকায় না কিভাবে খুঁটি ছাড়া আকাশকে আমি বানিয়েছি আপনারা যখন বিমানে চড়েন তখন কি শুধু ভিডিও করতে থাকেন নাকি মেঘের ভিডিও আকাশের ভিডিও তখন তাকাবেন আকাশের দিকে সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ আকাশকে তৈরি করেছেন ওয়ালাকাদ সাইয়্যানা সামা আদ-দুনিয়া বিযিনাতিনিল কাওয়াকিব আল্লাহ বলেন এই প্রথম আকাশটাকে আমি তারা দিয়ে সুশোভিত করেছি বিশাল বিশাল তারা এই যে আমরা সূর্য দেখি এটা একটা তারা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্য কত গুণ বড় বলে ফেললাম হুট করে মুখ দিয়ে কিন্তু কল্পনা করতে পারতেছি তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে তাই বলে মনে করেন না যে সূর্য অনেক বড় সাইজের তারা না সূর্য এই মহাশূন্যের খুব ছোট্ট সাইজের একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ তারা আছে যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় ওই সূর্যের চেয়ে কোটি গুণ বড় তারা আছে এরকম লক্ষ কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে সুবহানাল্লাহ কোটি কোটি গ্যালাক্সি নিয়ে আমাদের এই প্রথম আকাশের মহাশূন্য তার মানে পুরো প্রথম আকাশটাকে যদি একটা মানচিত্র দেয়া হয় ওইখানে মাইক্রোস্কোপ দিয়ে পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে না আই রিপিট পুরো প্রথম আকাশটাকে যদি একটা বড় মানচিত্র বানানো হয় আমরা যে পৃথিবীতে আছি মাইক্রোস্কোপ দিয়েও এটাকে খুঁজে পাওয়া যাবে না এই বিশাল প্রথম আকাশের মহাশূন্য যখন শেষ এরপরে হচ্ছে প্রথম আকাশের লেয়ার তারপরে হচ্ছে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশের লেয়ার বিশ্বনাথ ইসলাম বলেন দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শোনো সাহারা মরুভূমির মধ্যে যদি তোমার হাতের আংটি ছুঁড়ে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট আবার তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা ঠিক ওই রকম আবার চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা ওই রকম এইভাবে 7 আসমান এরপরে আল্লাহর কুরসি মাউদাউল কদামাইন যেখানে আল্লাহ তার কুদরতি পা রাখেন তো 7 আসমানটা যত বড় পুরো সাহারা মরুভূমির মধ্যে আংটি ফেলে দিলে মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর কুরসির তুলনায় পুরো 7 আসমানটা ঠিক তত ছোট কল্পনা করা যায় এজন্য আল্লাহ বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত একটু উট নিয়ে চিন্তা করতে পারো না আকাশটা নিয়ে একটু ভাবতে পারো না ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত একটু পাহাড়ের দিকে তাকিয়ে একটু অবজারভেশন করা যায় না রিফ্লেকশন ও মক্কার লোকেরা পাহাড় দেখার জন্য তো তোমাদের অন্য দেশে যাওয়া লাগবে না তোমরা তো সারাউন্ডেড বাই মাউন্টেইনস চারদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড় এই পৃথিবীর ভেতরে 7টা টেকটোনিক প্লেট আছে এই 7 টেকটোনিক প্লেটস ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ পৃথিবীর মধ্যে মাউন্টেন এভাবেই হয়েছে বিগ ব্যাং এর মহাবিস্ফোরণের পরে এই প্লেটগুলো যখন কোলাপস করলো মাঝখানের জায়গা উঁচু হয়ে গেল দ্যাট ইজ মাউন্টেন এটাই মাউন্টেন আমেরিকার আলাস্কা একটা জায়গা আছে পৃথিবীর সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ এটা লম্বায় প্রায় 2000 কিলোমিটার লম্বা একটা পাহাড় ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আল্পস পর্বতমালা ওটা লম্বায় 1200 কিলোমিটার কল্পনা করতে পারেন একটা পাহাড় 1200 কিলোমিটার লম্বা আর সবচেয়ে উঁচু যে পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 29,035 ফিট আর মিটার দিয়ে চিন্তা করলে 8,850 মিটার
আল্লাহ পাহাড়কে কোরআনে বলেছেন পেরেকের সাথে তুলনা দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাল জিবালা আওতাদা আমি এই পাহাড়গুলোকে আলস পর্বতমালা আলাস্কা পর্বতমালা মাউন্ট এভারেস্ট এগুলোকে পেরেকের মতো বানিয়েছি কিসের মতো আচ্ছা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে উত্তর দেন আমরা পেরেক যখন কাঠের মধ্যে ঠুকি তখন পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় না উপরে দেখা যায় কতটুকু হাতুড়ি দিয়ে একটা পেরেক যখন আমি একটা কাঠের ভিতরে ঢুকায় দিলাম ঠুকে দিলাম এরপরে কি পুরো পেরেকটা দেখা যায় আর কতটুকু দেখা যায় সামান্য মাথাটা তো পুরো পেরেক গেল কই ভিতরে তা আল্লাহ পাহাড়গুলোকে পেরেকের সাথে তুলনা করেছেন তার মানে পাহাড় যতটুকু আপনি দেখেন এটা পাহাড়ের মাথা এর পুরো অংশটা মাটির ভিতরে 29,035 ফিট মাউন্টেন মাউন্ট এভারেস্ট যেটা এটার কমপক্ষে 10 গুণ এটা মাটির ভিতরে আছে আলাস্কা পর্বতমালা বাইরে যদ্দুর 10 গুণ ভিতরে আল্পস পর্বতমালা বাইরে যদ্দুর 10 গুণ ভিতরে তুর পাহাড় বাইরে যদ্দুর 10 গুণ তার ভিতরে আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওরা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে এই পাহাড়গুলোকে আমি তৈরি করেছি আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপাকাপি কাঁপছিল পৃথিবী আল্লাহ পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড়গুলোকে পৃথিবীতে ঠুকে দিলেন কাপাকাপি বন্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরেশতারা বলে ইয়া রব হাল মিন খালকিকা আশাদ্দু আলাল জিবাল আল্লাহ পাহাড়ের এত শক্তি পৃথিবী কাঁপতেছিল পাহাড় আপনি ঠুকে দিলেন পৃথিবীর কাপাকাপি বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি আল হাদিদ আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেশতারা অবাক লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী ফেরেশতারা প্রশ্ন করলো ইয়া রাব্বি হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আন্নার আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে ফেরেশতারা বলে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারায় ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে তারা বলে তাহলে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলেন আছে রিহ বাতাস কারণ বাতাস পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি হয় ঠিক কিনা ফেরেশতারা আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি বলতেছে বনি আদম ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে এত গোপনে যে ডান হাত কি দান করলো বাঁ হাত সেটা টের পায় না পড়েন সুবহানাল্লাহ এই লম্বা হাদিস বলার বা বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেছেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত পাহাড়কে আল্লাহ তাআলা জমিনের মধ্যে এভাবে সেট করেছেন আল্লাহ বলে ওরা কি একটু পাহাড়ের দিকে তাকায় না আকাশের দিকে তাকায় না ওরা কি একটা উটের দিকে তাকায় না ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওরা কি জমিনের দিকে তাকায় না জমিনকে কিভাবে আমি বিস্তৃত করেছি আমরা তো কত চমৎকার মাটি দেখি তাই না বীজ রোপণ করে দিলে কি উর্বর জমি হ্যাঁ ঘাস লতাপাতা ফলমূল হয় আসলে পুরো পৃথিবীটাই কি এরকম নরম না অনেক স্তর আছে এই ভূপৃষ্ঠের নিচে আপনি পাবেন পাললিক শিলার স্তর রূপান্তরিত শিলার স্তর আগ্নেয়গিরির শিলার স্তর তার মানে পৃথিবীর ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আগ্নেয়গিরির জ্বালামুখ ভেঙে যখন এই অগ্নুৎপাতের লাভা বের হয় তখন বোঝা যায় পৃথিবীর ভেতরে কেমন আগুন পাওয়া যায় ঠিক কিনা তাহলে প্রথম শব্দটা আমি কি বলেছিলাম আন্নাদার মনে আছে তো না প্রথম শব্দটা কি আল্লাহ বলে তারা কি নজর করে দেখে না কিভাবে আকাশ বানালাম উট সৃষ্টি করলাম কিভাবে জমিন বানালাম কিভাবে পাহাড় বানালাম তাহলে এই যে নজর বা অবজারভেশন রিফ্লেকশন এটার প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছে প্রথম পয়েন্ট ক্লিয়ার মোট পয়েন্ট আলোচনা করব চারটা বলেন তো কয়টা একটা ক্লিয়ার দুই নাম্বার কি ছিল দেখি কার মনে আছে কিনা আল আকাল রাইট কমন সেন্স রিজনিং আমরা যেন আমাদের কমন সেন্স খাটাই কোরআনের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন এবং ইন্টারেস্টিংলি জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তারা কি বলবে জানেন সূরা মুলক এসেছে তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও না আকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর তারা বলবে হায় রে নবীদের কথা যদি মানতাম আর যদি একটু কমন সেন্স খাটাইতাম তাহলে তো জাহান্নামে আসা লাগতো না ওই দিনের এই আফসোসে কোনো কাজ হবে প্রিয় ভাইরা ওই দিন যত আফসোস করেন কোনো কাজ হবে তাহলে জাহান্নামীরাও আফসোস করবে হায় রে একটু যদি আকল খাটাইতাম তাহলে আজকে আর জাহান্নামের আগুনে পোড়া লাগে না নবীদের কথা যদি শুনতাম আর যদি আকল খাটাতাম কি খাটাতাম
তাহলে আজকের এই কঠিন অবস্থা আমাদের পড়া লাগতো না কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আফালা তাআকিলুন তোমরা কি আকল খাটাবা না এই যে দামি কমন সেন্স দিলাম একটু বুদ্ধি কি খাটাবা না আকল খাটাবা না তোমরা এবং কোরআনের একটি আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমেনা এগুলো উল্লেখ করে সবশেষে তিনি বলেছেন লা আয়াতিন লিকাওমি ইয়াকিলুন নিশ্চয় এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে সাইন রয়েছে কাদের জন্য লিকাওমি ইয়াকিলুন যারা আকলবান যারা কমন সেন্স খাটায় এই আয়াত আল্লাহ কি কি বলেছেন দীর্ঘ আলোচনা আমি খুব সংক্ষেপে বলছি আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকি আল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون সব গুলো বলে আল্লাহ বললেন এগুলোর মধ্যে নিদর্শন আছে তাদের জন্য যারা কমন সেন্স খাটায় কি বললেন আল্লাহ আল্লাহ বললেন আকাশ জমিনের সৃষ্টির মধ্যে দিবারাত্রির পরিবর্তনের মধ্যে এই যে 24 ঘন্টার 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত আর নিগতির কারণে এই যে দিবারাত্রি আমরা পাই এই পৃথিবীটা তার অরবিটে কক্ষে যেমনি ঘুরে আবার পৃথিবীটা তার অক্ষেও ঘুরে যে আপনারা যারা ক্রিকেট খেলছেন এরকম স্পিন বল করেন না হ্যাঁ কমন পড়ছে স্পিন বল করলে বলটা কিভাবে যায় বলেন তো ঘুরতে ঘুরতে যায় তো পৃথিবী যখন সূর্যের চারদিকে কক্ষে ঘুরে ওই ঘোরার মুহূর্তে সে নিজে স্পিনিং হইতে থাকে ঘুরতে থাকে ওই স্পিন হইতে তার এক পিট থেকে আরেক পিটে ঘুরতে তার 24 ঘন্টা সময় লেগে যায় ওটার কারণে দিবারাত্রি হয় 12 ঘন্টা আমরা দিন পাই 12 ঘন্টা আমরা রাত পাই আল্লাহ বলেন এই দিবারাত্রির পরিবর্তনের মধ্যে নিদর্শন আছে তারপরে সাগরে যে ভেসে বেড়ায় বড় বড় নৌযান জলযান আপনারা দেখেছেন কিনা জানি না এই যে আইকন অফ দা ওশন টাইটানিক জাহাজের চেয়ে 10 গুণ বড় জাহাজ আমি দেখে এসেছি পশ্চিমা দেশগুলোতে এত বিশাল বড় জাহাজ এটা সামনে দাঁড়ালে এটা দৈত্যের মতো মনে হয় মালয়েশিয়াতে তো অনেক কন্ডোমিনিয়ামস 10-15টা কন্ডোমিনিয়ামস একসাথে জোড়া লাগালে এটা যত বড় ওই ক্রুজগুলো জাহাজগুলো এত বড় এক একটা জাহাজের ভেতরে 3,000-4,000 হোটেল রুম আছে 8-10টা রেস্টুরেন্ট আছে ফুটবল স্টেডিয়াম আছে থিম পার্ক আছে বিশাল একটা এন্টায়ার সিটি এই বিশাল ক্রুজগুলো আইকন অফ দ্য সি ভার্জিন ভয়েস রয়্যাল ক্যারিবিয়ান এগুলো সাগরের উপর দিয়ে ভেসে বেড়ায় আল্লাহ বলে বল ফুল কিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস সাগরের উপরে বিশাল বড় বড় ক্রুজগুলো ভেসে বেড়ায় এর মধ্যে নিদর্শন আছে এরপর আল্লাহ বললেন আমি পানি থেকে সব প্রাণী তৈরি করেছি ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই সব প্রাণ এসেছে পানি থেকে বিজ্ঞান এটাকে কনফার্ম করেছে তারা বলেছে পৃথিবীর সর্বপ্রথম এককোষী প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা অ্যামিবা এসেছে জুপ্লাংটন ফাইটোপ্লাংটন ব্যাকটেরিয়া প্লাংটন এভাবে স্পিসিসগুলো ডেভেলপ করেছে আল্লাহ বলে এর মধ্যে নিদর্শন আছে এরপর আল্লাহ তাআলা বলেছেন মৌসুমী বায়ু এই যে বায়ুর প্রবাহ এতে নিদর্শন আছে আর আকাশ জমিনের মাঝখানে যে মেঘমালাগুলো ভেসে বেড়ায় এই সবগুলোর ভেতরে নিদর্শন আছে কাদের জন্য আল্লাহ বলেন লা আয়াতিন লিকাওমি ইয়াকিলুন তাদের জন্য যারা আকল খাটায় যারা কমন সেন্স খাটায় সুবহানাল্লাহ পড়বেন না এজন্য বিমানে যদি আপনারা উইন্ডো সিট পান কি কি করবেন আজকে থেকে বলেন উইন্ডো সিটের পাশে বসে বসে রিল দেওয়ার জন্য ভিডিও মেক করব কি করবেন হ্যাঁ আল্লাহর নিদর্শন দেখব কত ক্ষুদ্র আমি কত নগণ্য আমি কত তুচ্ছ আমি এটা বুঝবার চেষ্টা করব তাহলে চারটা পয়েন্টের দুইটা চলে গেল একটা হচ্ছে নাজার আর একটা হচ্ছে আল আকাল তিন নাম্বার কি ছিল একজন বলতে হবে আত্তাফাক্কুর আত্তাফাক্কুর মানে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং করা আল্লাহ যে আমাদেরকে ব্রেন দিয়েছেন এটা দিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করা ব্রেনটাকে কাজে লাগানো গড্ডালিকা প্রবাহে ভেসে না বেড়ানো ব্রেনটাকে আমরা যেন কাজে লাগাই আত্তাফাক্কুর ইব্রাহিম আলাইহিসসালাম এই আত্তাফাক্কুর বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে আমাদের জন্য অনুপম আদর্শ ছিল কোন নবীর নাম বললাম সবাই বলেন তো নবীর নাম কি উনি যেই সময়টাতে পৃথিবীতে এসেছিলেন তখন কেউ করত তারার পূজা কেউ করত চাঁদের পূজা কেউ করত সূর্যের পূজা আমরা হলে কি করতাম কোন এক দলে ঢুকে যেতাম কি বলেন এক দল করে তারার পূজা আরেক দল সূর্যের আরেক দল চাঁদের তা আমরা হলে কি করতাম এক দলে ঢুকে যেতাম উনি ঢুকেন নাই উনি এই তারকা পূজারী সূর্য পূজারীদের চিন্তার দেয়ালে আঘাত করেছেন সুবহানাল্লাহ
فلما جن عليه الليل راى كوكبا উনি কিভাবে সত্যের সন্ধান পেলেন দেখেন উনি রাত্রিবেলা যখন দেখেন যে লোকজন তারার পূজা করে উনি ভাবলেন হাযা রব্বি তারাই কি আমার রব পরে দেখেন না দিনের বেলায় তারারে আর খুঁজে পাওয়া যায় না এখন মনে মনে ভাবে হায় রে আমার রব যদি আবার মাঝে মধ্যে না থাকে তো আমি যাব কই এক সময় উনি আসে আরেক সময় নাই এরকম খোদা দিয়ে আমাদের কোনো লাভ আছে যিনি সব সময় আমার টেক কেয়ার করবে আমরা তো ওই খোদার ইবাদত করি ঠিক কি না উনি বললেন না না এই তারা আমার রব হতে পারে না এরপর দেখা যায় আরেকদিন রাত্রিবেলা সবাই চাঁদের পূজা করে কি দ্যুতিময় চাঁদ জ্যোৎস্না ছড়ায় উনি ভাবলেন আহাদা রব্বি এটাই কি আমার রব পরে দিনের বেলা যখন দেখেন না চাঁদের তো আর দেখা যায় না চাঁদ তো আর নাই ভ্যানিশ ডিসঅ্যাপিয়ার পরে বলে না চাঁদ আমার রব হতে পারে না এবার দিনের বেলা দেখলেন দ্বিপ্রহরের জল জ্বলে সূর্য খা খা রোদ বিলাচ্ছে গোটা বিশ্বে দেখে যে সবাই এটার ফলোয়ার বেশি সবাই সূর্যের পূজা করে কিন্তু আবার গোধূলি লগ্নে সানসেটের টাইমে যখন সূর্যও ডুবে গেল হায় হায় উনি বিপদে পড়লেন এবার আমি কই যাব সূর্যও তো থাকে না আল্লাহু আকবার তখন তিনি ঘোষণা দিলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন হে হে তারকা পূজারী হে চাঁদের পূজারী হে সূর্য পূজারী আমি তোমাদের কোনো দলের সাথে নাই বরং আমি আমাকে ওই সত্তার দিকে মনোনিবেশ করালাম আত্মসমর্পণ করলাম ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ যিনি আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি শিরক করি না আমি হানিফ হিসেবে সেই আল্লাহর ইবাদত শুরু করে দিলাম পড়েন আল্লাহু আকবার তাইলে উনি স্রোতে গা ভাসান নাই কোনো এক দলে না ঢুকে উনি ওনার ক্রিটিক্যাল থিংকিং ওনার অ্যানালজি ওনার বিবেককে উনি কাজে লাগিয়েছেন তো সম্মানিত সুধী এই জন্য চিন্তা করা এটাকে আরবিতে বলে আ তাহান্নুফ মিন বাকায়া আল ইব্রাহিমিয়া এটা ইব্রাহিমী চিন্তার অবশিষ্টাংশ সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে চিন্তা করতেন গবেষণা করতেন সূরাতুন নাহালে আল্লাহ তাআলা মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে এই ইনফরমেশনটা যখন আমাদের সামনে পেশ করলেন এই আয়াতের শেষেও তিনি একই কথা বললেন ইন্না ফি যালিকা লা আয়াতান লি কওমি ইয়াতাফাক্কারুন নিশ্চয় এর মধ্যে যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন আছে মৌমাছি যে মধু সংগ্রহ করে আপনারা মৌচাক দেখছেন কে কে দেখি মৌচাক দেখছেন মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু বড্ড পছন্দ করতেন পিওর হানি দুর্গন্ধওয়ালা হানি তিনি খেতেন না পিওর হানি খাবেন খুবই এনার্জেটিক এবং কোরআনে মাত্র দুইটা জিনিসকে শেফা বলা হয়েছে এক হচ্ছে কোরআনকে বলা হয়েছে শেফা আর এই মধুকে বলা হয়েছে শেফা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন আল্লাহ তাআলা মৌমাছিকে শিখাই দিলেন কিভাবে মৌচাক বাঁধতে হবে এবং আল্লাহ বললেন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা তোমরা পাহাড়ে মৌচাক বাঁধো অমিনার সাজার গাছের মগ ডালে বাঁধো অথবা উঁচু মাচার উপরে বাঁধো যাতে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে মৌচাক যারা দেখছেন এটা কি নিচু নিচু জায়গায় মৌমাছির মৌচাক হয় না উঁচু একেবারে মগ ডালে এটা মৌমাছিরে শিখাই দিছে কে হ্যাঁ কে শিখিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে শিখিয়ে দিয়েছে যারা আরবি বোঝেন তারা বুঝতে পারবেন ইত্তাখিদি এটা ফেমিনিন জেন্ডার তার মানে আল্লাহ যা অর্ডার করেছেন এটা পুরুষ মৌমাছিকে অর্ডার করেন নাই নারী মৌমাছিকে তো গবেষণায় দেখা গিয়েছে পুরো মৌচাকের বাসাটাকে এখানে যে লিডারশিপ বহন করে এটা কোনো পুরুষ মৌমাছি না এটা নারী মৌমাছি সুবহানাল্লাহ এবং তিন ধরনের মৌমাছি থাকে একটা হচ্ছে কুইন বি রানী মৌমাছি আরেকটা হচ্ছে মেল বি এরা বংশবিস্তার করে আরেকটা হচ্ছে ওয়ার্কার বি এরা এই মধু আনা নেওয়া করে তাল্লা এদেরকে বললেন কুলি মিং কুল্লি সামারাত এই মৌমাছি তোমরা আশেপাশের সব সুন্দর সুন্দর ফুল থেকে ফল থেকে ফ্লাওয়ার নেকটার্স পুষ্পরস সংগ্রহ করে নিয়ে আসো মধু এত স্বাস্থ্যকর হেলদি ডায়েট কেন কারণ আশেপাশের গাছের মধ্যে এখানে আপনার ভেষজ গাছ আছে ঔষধি গাছ আছে বনাজি গাছ আছে ঠিক না তো মৌমাছিগুলো সেখান থেকে ফ্লাওয়ার নেকটার্স পুষ্পরস সংগ্রহ করে আবার চলে আসে এবং আল্লাহ বললেন ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা পথ ভুলে যেও না যেই পথে গেছো ওই পথে ফিরে আসো একটা মৌমাছি মৌচাক থেকে প্রায় 10 কিলোমিটার দূরেও অনেক সময় চলে যায় আবার 10 কিলোমিটার পথ চিনে আবার মৌচাকে এটার ফিরে আনে কে এই পুরো মেকানিজমটা নিয়ে গবেষণা করে অস্ট্রিয়ান একজন সায়েন্টিস্ট তার নাম হচ্ছে কার্ল ব্রনফিশ সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ এবং এই বই লিখে সে নোবেল লরেট হয়েছে নোবেল প্রাইজ পেয়েছে আমরা তো মধু পাইয়া হাতের তালুর মধ্যে নিয়ে জিব্বা দিয়ে চাটি আমাদের তো আর
ব্রেন খাটানোর ওই সময় নাই ওই কার্ল ভন ফ্রিশ সে এই মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে আর আমরা মাথা খাটাইতে পারলাম না তো সে গবেষণা করে পেয়েছে মানে কোরআনের আয়াত যা যা বলেছে সে তাই পেয়েছে মৌমাছি ওখান থেকে ফুলের পুষ্পরস ফ্লাওয়ার নেকটারস এনেই কিন্তু মৌচাকে রাখে না ওইটারে সে খেয়ে ফেলে এবং সে গবেষণা করে পেয়েছে এক একটা মৌমাছির দুইটা স্টোমাক দুইটা পাকস্থলী একটা পাকস্থলীতে সে নিজের খাবার দাবার খায় আর একটা পাকস্থলীতে এই পুষ্পরস ফ্লাওয়ার নেকটারসগুলো সে রাখে সেখানে আল্লাহ তাআলা একটা স্পেশাল এনজাইম দিয়ে ওইটাকে প্রিজার্ভ করে প্রত্যেকটা মৌমাছির নিচে একটা টিউব আছে সেই টিউব দিয়ে নল দিয়ে মৌচাকে যে ওই মধুগুলো রেখে আসে পড়েন সুবহানাল্লাহ এবং এই মধুর ভেতরে আল্লাহ তাআলা ন্যাচারাল অ্যান্টিসেপটিক রেখেছেন এটার নাম প্রপোলিস দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান সোলজাররা তারা আহত হলে তারা অ্যান্টিসেপটিক কিনে লাগাতো না তারা মধু লাগাই দিত আর আহত সোলজার তারা মুহূর্তে সুস্থ হয়ে যেত যাদের বাতের ব্যথা আছে বাতের ব্যথা আছে না অনেক মুরব্বীদের ওই বাতের ব্যথার মধ্যে যদি মৌমাছির হুল ফুটাই দিতে পারেন একদিনের মধ্যে বাতের ব্যথা ভালো হয়ে যাবে সাময়িক হয়তো ব্যথা পাবে মৌমাছি যখন কামড় দেয় ব্যথা লাগে না নাকি আরাম লাগে কামড় খাইছেন মৌমাছির কখনো হ্যাঁ তো বাতের ব্যথার মধ্যে আপনি মৌমাছির হুল ফুটাই দিলে আর ব্যথা নাই সুবহানাল্লাহ বিহামদি মুখতালিফুন আলওয়ানু বিভিন্ন ধরনের ক্রিম হানি হোয়াইট হানি ইয়েলো হানি ব্ল্যাক হানি নানা ধরনের হানি আল্লাহ তাআলা এইভাবে প্রিজার্ভ করেছেন মৌমাছির মধ্য দিয়ে আল্লাহ বলেন এই যে এতগুলো মৌমাছি পুষ্প রস এনে মৌচাকের মধ্যে রসগুলো রাখে মধু তৈরি হয় আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিয়া তাফাক্কারুন নিশ্চয় এর মধ্যে আল্লাহ তাআলা চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখেছেন যারা চিন্তা করে তারা হাতের তালুতে শুধু জিব্বা দিয়ে চেটে চেটে খায় না তারা ভাবে কোত্থেকে আসলো এই মধু কিভাবে মৌমাছিগুলো যায় কিভাবে ফিরে আসে তাহলে বলেন তো আমাদের চিন্তাশীলতার দরকার আছে না নাই সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এবং তারা তাফাক্কুর করে ক্রিটিক্যাল থিংকিং করে এবং তারা বলে মা খালাকতা হাযা বাতিলা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাজিল হল বিষ্ণু ঈসা ইসলাম বললেন ওয়াইলুন লিমান কারা আহা ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মতদেরকে নবীদের ঘটনা শোনান কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরি টেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাহ তাআলা বলেছেন ফাকুসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন নবী হে আপনি তাদেরকে কিচ্ছা শোনান ঘটনা শোনান নবীদের কাহিনী শোনান লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন যাতে করে তারা ক্রিটিক্যাল থিংকিং করে তারা লূত আলাইহিস সালামের কওমের ঘটনা যখন শুনে যে আল্লাহ তাআলা আপসাইড ডাউন করে দিয়েছিলেন তারা যখন কওমে আদের ঘটনা শুনে কওমে সামুদের ঘটনা শুনে তারা যেন চিন্তাশীল হয় এবং বিশ্বনবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন তাফাক্কুরু সাআতিন খায়রুন মিন কিয়ামি লাইলা এক ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত তাহাজ্জুদের সালাত অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাসবি পড়াই ইবাদত জিকির করাই ইবাদত শুধু কোরআন তেলাওয়াতই মনে হয় ইবাদত শুধু কিয়ামুল লাইল করাই ইবাদত কিন্তু বিশ্বনবীর সাহাবী যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিংকিং করা সারা রাত নফল তাহাজ্জুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে ক্রিটিক্যাল থিংকিং করে তাদের অ্যানালজি কাজে লাগিয়ে আল্লাহর দেয়া ব্রেনকে কাজে লাগিয়ে এরপরে শাহাদা পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপস্টার কালেমা পড়ছে না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ বাপদাদার ধর্ম বয়স 30-40 এতদিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয় এটা কত বড় সিদ্ধান্ত কুড ইমাজিন দ্যাট ইটস নট এ জোক
নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয়, তারাই ক্রিটিক্যাল থিঙ্কিং করে। এবং বিষ্ণু ঈসা ইসলাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার আবাদত করতেন। তিনি হেরা গুহায় চলে যেতেন, কাবা থেকে 6 কিলোমিটার উত্তরে, 634 মিটার উঁচু, যা বলে নূরের উপরে একটা কেইভ আছে গুহা, এটার নাম হচ্ছে গারে হেরা। ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন। তার মানে নবী হওয়ার আগে বিষ্ণুনবীর আবাদত ছিল চিন্তার আবাদত। নবী হিসেবে অ্যাসাইন্ড হওয়ার আগে বিষ্ণুনবীর আবাদত কি ছিল বলেন তো? নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। কোরআন তো নাজিলই হয় নাই, কোরআন তেলাওয়াত করবে কেমনে? তখন 6 মাস বসে বসে উনি ওখানে কি করেছেন বলেন? ধ্যানমগ্ন করেছেন, ধ্যানমগ্ন ছিলেন, তিনি চিন্তা করতেন, ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন। ওই নির্জন গুহার মধ্যে উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন, আল্লাহর সৃষ্টিশৈলী নিয়ে চিন্তা করতেন, ঠিক ওই মুহূর্তে, অন্তিম মুহূর্তে ওই মহেন্দ্রক্ষণে নাজিল হয়েছে ইকরা, বিসমি রব্বিকাল্লাযি খালাক, রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, শিক্ষা দিয়েছেন। তাহলে সম্মানিত সুধি, ইসলামের সূচনা হয়েছিল, এটা বলা যায় ফাইনালি যে ইসলামের সূচনা হয়েছিল চিন্তার আবাদতের মধ্য দিয়ে। তো আমরা যেন চিন্তা করি, তাহলে 4টা পয়েন্টের 3টা আমরা ক্লিয়ার করে ফেললাম। আর তাফাক্কুর, ক্রিটিক্যাল থিঙ্কিং ও শেষ। 4 নম্বর কি বলেছিলাম? হ্যাঁ বলো তো। আর তাদাব্বুর, আর তাদাব্বুর মানে পন্ডারিং অন দ্য কোরআন, কোরআনকে গবেষণা করে পড়া, কোরআনের আয়াতের অন্তর্নিহিত মর্মার্থ, গূঢ় রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা। আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, ওরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না, নাকি ওদের অন্তরে জং ধরা তালা পড়ে গিয়েছে? তাহলে আমরা যে গড় গড় করে তেলাওয়াত করি, আল্লাহ শুধু এই তেলাওয়াত করতে বলেননি, হ্যাঁ তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নাকি ঠিক আছে, কিন্তু আল্লাহ বলেছেন ওরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কোরআন তো এসেছে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিতে, হিস্ট্রিকে বদলে দিতে কোরআন এসেছে। মা আনজালনা আলাইকাল কোরআন আলী তাসকা, নবী হে হতভাগা জাতি হিসেবে পৃথিবীতে থেকে যাবেন, এজন্য কোরআন পাঠাই নাই। এটা পৃথিবীর পুরো হিস্ট্রিকে চেঞ্জ করে দিবে। তাদাব্বুরুল কোরআন, আর তাদাব্বুর শব্দটা এসেছে দুবুর থেকে, দুবুর মানে পেছন। আল্লাহ বলেছেন প্রতিটা আয়াত পড়ার সময় এর পেছনের নেপথ্যের গল্পটা কি এটাকে খুঁজে বের করো। আপনি যত বড় মুফাসসির হন, কোরআনের আয়াত আপনি যত পড়বেন, প্রতিদিন নিত্য নতুন 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 তথ্য আপনি পাবেন। আল্লাহর কসম, আমি আল আজহারে কোরআন নিয়ে পড়াশোনা করেছি, IIM-এ কোরআন নিয়ে মাস্টার্স, হিউম্যান এমব্রিওলজি ইন দ্য হোলি কোরআন, PhD-র 5 বছর, হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্নস ইন দ্য হোলি কোরআন, এখনও তো তাফসির করে যাই, প্রতিদিন কোরআন স্টাডি করি, একটা আয়াত যত পড়ি প্রত্যেক স্টাডিতে নতুন নতুন ইনফরমেশন আমার মাথায় চলে আসে। শুধু আমার মাথা না, পৃথিবীর যত বড় মুফাসসির হোক তিনি, যত পড়বে কোরআন, যত রিভাইজ করবে, যত রিসার্চ করবে, প্রত্যেক রিভিশনে সে নতুন নতুন তথ্য পাবে। এজন্য আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, ওরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না, নাকি ওদের অন্তরে তালা, জং ধরা তালা লেগেছে? সম্মানিত শুধু আসুন, এই কোরআন নাজিলের মাসে আমাদের জং ধরা তালাটাকে আনলক করার জন্য আমরা কোরআনকে উইথ ভাস্ট কনসেন্ট্রেশন, উইথ ডিপ অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে যেন পড়ি। প্রতিটা আয়াত পড়ার সময় এর পেছনের গল্পটা কি, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, বর্তমান সময়ের সাথে কীভাবে এটাকে অ্যাটাচ করা যায়, এটার অন্তর্নিহিত গূঢ় রহস্যটা কি, এই গূঢ় রহস্য উদ্ঘাটনের কথা, কোরআন নিয়ে গবেষণার কথা এবং চিন্তার কথা বারবার কোরআন আমাদেরকে বলেছে। আমাদের এই চিন্তাকে জাগানোর জন্য এই কোরআন বারবার আমাদের কাছে আহ্বান করেছে। এখন আমাদের কি একটু সময় হবে না কোরআনকে চিন্তার সাথে, গবেষণার সাথে পড়ার? হ্যাঁ, চিন্তাশীলতার সাথে গবেষণা করে কোরআন স্টাডি করার দরকার আছে না নাই বলেন বলেন? হ্যাঁ পড়বেন তো আপনারা, যারাই চিন্তা করবে, চিন্তাশীল হবে, কমন সেন্সকে খাটাবে, তারাই পৃথিবীর হিস্ট্রি পাল্টে দিবে। এই যে বিমান দিয়ে যে আমরা চড়ি, দুই ভাই আবিষ্কার করছে, উইলবার রাইট, অরভিল রাইট, রাইট ভ্রাতৃদ্বয়, বলেন তো এই অরভিল রাইটের চোখ ছিল কয়টা? 3টা না? হ্যাঁ, উইলবার রাইটসের হাত ছিল কয়টা? আমার হাত কয়টা? আপনার হাত কয়টা? তো ওরা পারলে আমরা পারবো না কেন? কারণ এই চিন্তার আবাদত থেকে আমরা দূরে সরে গিয়েছে, আমাদের মধ্যে রিজনিং নাই, আমাদের মধ্যে লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নাই, আমাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং নাই, আমাদের মধ্যে পন্ডারিং অন দ্য কোরআনিক ভার্সেস নাই। আল্লাহ তাআলা আমাদের যে বিবেক চিন্তা শক্তি দিয়েছেন এটাকে আমরা কাজে লাগাই না, এজন্য আমরা পিছিয়ে পড়েছি। সম্মানিত শুধু, কোরআন বারবার আমাদের এই চিন্তা শক্তিকে জাগানোর জন্য আহ্বান করেছে। কোরআনের আয়াতের পরতে পরতে কোরআন আমাদেরকে বলেছে আমরা যেন চিন্তাশীল হই। এই যে সফিস্টিকেটেড ব্রেইন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দান করেছে, আমরা যেন এই ব্রেইনটাকে কাজে লাগাই, আমরা যেন
আমাদের বিবেকটাকে কাজে লাগাই আমরা যেন আমাদের কমন সেন্সকে কাজে লাগাই তাহলে আমাদের সোনালী অতীত আবার আমরা ফিরে পাব তাহলে আজকের এই আলোচনা থেকে ফাইনাল কথা হচ্ছে যে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোনো জিনিসকে কোশ্চেন করতে হবে প্রশ্ন করতে হবে কেন কিভাবে ও পারলে আমি কেন পারবো না কোরআনের আয়াত পড়ার সময় বারবার চিন্তা করবেন সব দায় দায়িত্ব আমাদের উপর ঠেলে দিবেন না কোরআন নিয়ে শুধু আমরাই গবেষণা করব আর ওয়াজ শোনাবো এটা ইটস নট অনলি মাই সোল রেসপন্সিবিলিটি আপনাদেরও দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব যত কোরআন পড়বেন আপনার অন্তরের তালা খুলে দিবে কে আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করুক আমাদের এই সফিস্টিকেটেড ব্রেনকে যেন আমরা কাজে লাগাতে পারি আমাদের কমন সেন্সকে যেন আমরা কাজে লাগাতে পারি আমাদের রিজনিংকে যেন আমরা কাজে লাগাতে পারি ইব্রাহিম আলাইহিস সালামের মতো গদবাধা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে আমরা যেন প্রশ্ন করতে পারি আমরা যেন বিবেককে কাজে লাগাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته